ট্রাম্প প্রেসিডেন্ট হবেন যদি অন্যদিকে যে পাঁচ রাজ্যে ঝুলে আছে মার্কিন নির্বাচনের ফল এদিকে চার রাজ্যই ভোট করোনা বন্ধের মামলা ট্রাম্প শিবিরের আরেকদিকে মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দিচ্ছে ফ্রান্স ওপর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জমে উঠেছে পঁয়তাল্লিশটি অঙ্গরাজ্যর ঘোষিত ফলে দেখা যাচ্ছে জো বাইডেন এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থীর চেয়ে পঞ্চাশ ইলেক্টোরাল কলেজ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন এতে করে অনেকেই ধরে নিয়েছেন জো বাইডেনই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তবে ট্রাম্পের হওয়ার সুযোগ একেবারে হাতছাড়া হয়ে যায়নি ট্রাম্পের মসনদ ধরে রাখা নির্ভর করছে বেশ কয়েকটি যদির ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পাঁচশো আটত্রিশ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্য দুশো সত্তরটিতে জয় দরকার পঞ্চাশ অঙ্গরাজ্যর মধ্য পঁয়তাল্লিশটির ফল ঘোষণা করা হয়েছে এতে এ পর্যন্ত বাইডেন পেয়েছেন দুইশো চৌষট্টি ভোট আর ট্রাম্প পেয়েছেন দুইশো প্রেসিডেন্ট হতে বাইডেনের দরকার ছয় ভোট আর ট্রাম্পের দরকার ছাপান্নটি এত পিসিএ থেকে ট্রাম্পের প্রেসিডেন্ট হতে পারেন যদি বাকি পাঁচটি অঙ্গরাজ্যে জয় পান সেগুলো হচ্ছে নেভাদা অ্যালাক্সকা পেন্সিলভানিয়া জর্জিয়া ও নর্থ ক্যারোলিনা এর মধ্যে নেভাতায় রয়েছে ছয়টি ইলেক্টোরাল ভোট অ্যালাক্সকায় টিন জর্জিয়ায় ১৬ নর্থ ক্যারোলিনায় পনেরো এবং পেনসিলভানিয়ায় বিশটি ইলেক্টোরাল ভোট এই পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম যদি জেতেন তার ইলেক্টোরাল ভোট হবে ২৭৪টি সেক্ষেত্রে বাইডেনের চেয়ে দশ ভোট পেয়ে সেক্ষেত্রে বাইডেনের চেয়ে দশ ভোট বেশি পেয়ে জয় হবেন ট্রাম ইউএসএস টুডের খবরে বলা হয়েছে ট্রাম এখনও আশাবাদী এ কারণে যে পাঁচটি অঙ্গরাজ্যের মধ্যে চারটিতেই তিনি এগিয়ে আছেন শুধু নেভাদায় এগিয়ে বাইডেন ডেমোক্রেটরা যদি নেভাদা দখল নিতে পারেন তবে ট্রাম্পের আশাই ঘুরে বালি সেক্ষেত্রে বাইডেন দুশো সত্তর ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে জয় হবেন বাইডেন নেভাদায় জয় হলে আর ট্রাম্প বাকি চারটিতে জিততে পারলে দুই ইলেকট্রোরাল ভোটের ব্যবধানে জয়ী হবেন বাইডেন অন্যদিকে যে পাঁচ রাজ্যে ঝুলে আছে মার্কিন নির্বাচনের ফল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল কয়েকটি রাজ্যের ভোট গণনা শেষ না হয় আটকে আছে নির্বাচনের জয় পরাজয় নিয়ে এখন পর্যন্ত কোনো পূর্বাভাস দেওয়া যাচ্ছে না ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন দুশো চৌষট্টি ইলেকটোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন দুশো ভোট খবর এএফপির দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে জিততে হলে বাকি সবকোটি রাজ্যে ট্রাম্পকে জয় নিশ্চিত করতে হবে দেশটিতে নির্বাচনে জয়ী হতে একজন প্রার্থীকে ভোটের মধ্যে পেতে হবে বিভিন্ন রাজ্যে সমানুপাতিক হারে এই ভোট বিভক্ত এই পর্যন্ত পাঁচটি রাজ্যের ফল ঘোষণা বাকি আছে যার মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্য পেন্সিলভেনিয়া ও নেভাদা রয়েছে এছাড়া জর্জিয়া নর্থ কেরোলাইনা ও এলাক্সকার ভোট গণনাও শেষ হয়নি করোনা মহামারীর কারণে অতিরিক্ত সংখ্যাক মেইল ভোট হওয়ায় গণনায় দেরি হচ্ছে মেইল ভোট দেওয়া অধিকাংশই ডেমোক্রেট সমর্থক নেভোদায় এগিয়ে আছে জো বাইডেন রাজ্যটি ছয়টি ইলেক্টরাল ভোট পেলেই প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন জো বাইডেন নেভোদায় জয় হলে নির্বাচনের ফল বাইডেনের পক্ষে যাবে ডেমোক্রেটরা এখানে জয়ের আশা করছেন কিন্তু পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে জোয়ার কেন্দ্রভূমি লাশ ভেগাস থাকায় কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না রাজ্যটিতে শতাংশ ভোট গণনা শেষ হয়েছে এতে বাইডেন শতাংশ আর শতাংশ বুধবার রাজ্যে কর্মকর্তারা বলেন বৃহস্পতিবারের আগে এখানকার ফল পাওয়া অসম্ভব হবে না পেনসিলভেনিয়ায় রাজ্যটিতে বিশটি ইলেকট্রাল ভোট রয়েছে সম্ভবত এখানে বিজয় নাম ঘোষণা সবচেয়ে বেশি দেরি হতে পারে এ পর্যন্ত ছিয়াশি শতাংশ ভোট গণনা শেষ হয়েছে এতে ট্রাম্প একান্ন দশমিক চার শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন বাইডেন পেয়েছেন সাতচল্লিশ দশমিক তিন শতাংশ কিন্তু ভোট গণনা যত শেষের দিকে যাচ্ছে ট্রাম্পের সঙ্গে বাইডেনের ফারাকও কমে আসছে জো বাইডেন এই রাজ্যটিতে জন্মগ্রহণ করেন কাজেই বাকি ভোটগুলো তার পক্ষে যাবে বলেই ধরে নেওয়া যায় ট্রাম্পের সবচেয়ে বড় হতাশার কারণ হচ্ছে নির্বাচনের দিনেই মেল ভোট করার সুযোগ দিয়েছে আশা শুক্রবার নাগাদ রাজ্যটির ভোট গণনা শেষ হতে হবে বুধবার ট্রাম্পের প্রচার শিবির বলছে ভোট গণনা বন্ধে তারা মামলায় আশ্রয় নেবেন নর্থ ক্যারোলিনায় রাজ্যটিতে পনেরোটি ইলেকট্রাল ভোট আছে আর প্রেসিডেন্ট ট্রাম্প এখানে এগিয়ে আছেন কিন্তু ফল নিয়ে এখনো কোনো পূর্বাভাস দেওয়া যাচ্ছে না দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যটিতে পঁচানব্বই শতাংশ ভোট গণনা শেষ হয়েছে ট্রাম্পেছেন পঞ্চাশ দশমিক এক শতাংশ আর বাইডেন আটচল্লিশ দশমিক ছয় শতাংশ ভোট জর্জিয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্যটিতে বাইডেন অপ্রত্যাশিতভাবে ভালো করেছেন ঐতিহ্যগতভাবে এটি রিপাবলিকানদের ট্রাম্প এখনো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন রাজ্যটিতে ষোলোটি ইলেকট্রাল ভোট আছে এখন পর্যন্ত চৌরানব্বই শতাংশ ভোট গণনা শেষ হয়েছে ট্রাম্প আর বাইডেন শতাংশ বৃহস্পতিবার সকালের দিকে এখানকার ফল ঘোষণার কথা রয়েছে এদিকে চার রাজ্যে ভোট গণনা বন্ধের মামলা ট্রাম্প শিবিরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি রাজ্যে জর্জিয়া পেন্সিলভানিয়া উইসকনসিন ও মিশিগানে ভোট গণনা বন্ধ করতে মামলা করেছে ট্রাম শিবির বিবিসি জানিয়েছে জর্জিয়ায় রাজ্যের কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করতে বুধবারে বুধবার আবেদন করেছেন তারা রাজ্যটির চ্যাথাম কাউন্টির ব্যালটের স্তূপে নির্ধারিত সময়ের পর আসা তিপান্নটি ব্যালট যুক্ত করেছেন একজন ভোট গণনা কর্মী রাজ্যটির নিয়ম অনুযায়ী ভোটের দিন সন্ধ্যা সাতটার আগে পোস্টাল ভোট নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্যে জর্জিয়ায় ট্রাম্প ও বাইডেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে মিশিগানো ব্যালট গণনা বন্ধ করতে মামলা করেছে ট্রাম্প শিবির রাজ্যের সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হবে বলে ধারণা করা হচ্ছে যেই এলাকাগুলোতে ব্যালটে প্রতারণা হয়েছে সেসব এলাকায় ভোট গণনা থামানোর অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু তিনি নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বলে জানিয়েছে বিবিসি येद